আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা। আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল, আরশে মাওলার প্রেমনগরের ফুল বাগানের ফুল। আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল, আরশে মাওলার প্রেমনগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিক রব্বানা। আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা পারের কান্ডারি খোদা করল নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আল্লাহ নূর, নবী নূরি। পারের কান্ডারি খোদা করল নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আর তিনি যখন পারের মাঝি, মুর্শিদ যখন পারের মাঝি, আমার আর কি ভাবনা। আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا ভাইজান, আপনারা অনেকেই পাঁচ অক্ত পড়েন, আবার কেউ পাঁচ অক্ত পড়েনি, জুমাও পড়েন, কেউ হয়তো জুমাও পড়েনি, দুটো ঈদ পড়েন না, এটাও ছেড়ে দেন। বলে ফরজে যেমন তেমন ওয়াজেব ছাড়ি না, ঠিক না? জি। আচ্ছা, সে পাঁচ অক্ত পড়েন, জুমা পড়েন, আর ওয়াজেব পড়েন, নামাজটা কবুল হচ্ছে, এটা কি কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? এই জন্য ইয়ং ভাইরা মনে হয় পাঁচ অক্ত পড়েনি, যখন গ্যারেন্টি পাইনি, ঠিক না? হাসনে কি বাত নেই, সোচনে কি সমাজনে কি, আর তৌফিক আল্লাহ দে তো কায়েমি দায়েমি নামাজ বানানোর কি জরুরত হয়। পাঁচ অক্ত নামাজ পড়বেন, তারপরে যে পাঁচ অক্ত নামাজ খুব বেশি হলে কত ঘন্টা যাবে? আনুমানিক পাঁচ ঘন্টা আমি বেশি ধরেছি। অনেকে তো চার রাকাত পড়তে গিয়ে দু মিনিটও যায় না, ধাপ্পাস ধাপ্পাস। জি, আমরা আবার নামাজ পড়তে পড়তে মশা যদি কামড়া, ঠিক না? আবার দেখবেন কিরিচুওয়ালা নামাজ নামাজি জুম্মার দিনে কি ওঠানো কি বলে পোশাক, কিরিচুওয়ালা বুঝলেন না, জামা লম্বা। রমজান মাস হলে বাপ বেটা চোদ্দ পুরুষ মোল্লা। জি, আপনাদের সে আছে নাকি? বাবা, আবার রোজা রেখে বাহাদুরি কত, দেখ না রে, আমি রোজা রেখেছি পাকা কলা, ব্যাগের ভেতরে নয়, একদম কাঁচের মতো ঝকঝকে পলিথিনের ভেতরে নিয়ে দেখাচ্ছি, আপেল কলা নাশপাতি কী রে না, ও রোজা রে করেছে। আর যার ঘরে গরিব মানুষ নুন আদা পায় না, আমার স্বামী যদি থাকতো তাহলে আমার ছেলেদের জন্য আমার জন্য ফলানতো, হাইশা তোমার আছে খাচ্ছ, আমার স্বামী নেই, আল্লাহর কাছে সবর করছি, হাজির রোজা হবে। জি, ভারী নামাজের ভরম, হায় হায় হায়, কি বিরাট হজের ভরম। হাজি বাপ আমার,
सब থেকে বড় কথা হচ্ছে নামাজ হচ্ছে কি হয়নি সেই ফর্মুলাতে কি আমি একটু এগোবো জি জি তাহলে গৌর করে শুনেন নামাজি বলে কাকে এমন নামাজি হন যে কাবাটা যেন দিলের কাবা হয় ভাই দিল জব তক রহেগা মেরা কাবা ভি দিল মে রহেগা হ্যাঁ ঘুমিয়ে থাকলেও দিলের কাবা ঘুমিয়ে থাকলেও নামাজ হবে জেগে থাকলেও নামাজ হবে যেখানেই থাকেন নামাজ হবে পাকে থাকলেও নামাজ হবে না পাকে থাকলেও নামাজ হবে জোরে বলুন অঙ্গ না পাক হলে দোয়া ওয়াজিব ফরজ দিল না পাক হয় নাকি যে দিলে আহলে বাইতের দুশমন আছে সেই দিল না পাক হয় যে দিলে আহলে বাইতের মহব্বত আছে সে দিল পাক পাকিজা হয়ে যায় আহলে বাইতের মহব্বত যে দিল আছে সেই দিলে আল্লাহ থাকেন যে দিলে শয়তান থাকে আল্লাহ বলে তোর দিল দরকার নেই কেন আল্লাহ আর শয়তান তো ফাত ঠিক না বেটি আল কলব বাইতুল্লাহ কলব হলো আল্লাহর ঘর কোন কলব আল্লাহর ঘর যে কলব এর মধ্যে আমার নবী ওলি থাকবে আমি সেখানে আছি আর যে কলবের মধ্যে নবীও নেই আওলিও নেই তারা মরে গেছে কলব থেকে বের করে দিয়েছি তাহলে কেউ না কেউ তো বাস করবে খালি জায়গা পেলে কে আসে ভূত প্রেত ভাই ঘরে যদি বাসিন্দা থাকে ভূত প্রেত থাকে না পরিষ্কার ধোঁয়া ঝাঁটা মোচা সব হয় যখন ঘর বিরান হয়ে যায় ফ্যামিলি থাকে না ভূতের বাসা হয় সন্ধ্যা বাতি পড়ে না ঠিক না বেটি দেড় দিনের মধ্যে ওলি নেই নবী নেই গস নেই কুতুব নেই আসি সে দিলে তখন বলে ফাঁকা জায়গা পেয়েছি শয়তান গিয়ে বাস করে সে দিল শয়তানের কলব কথা বুঝে আসছে তো বাবজি আমার নামাজ নামাজ উবরে করছি আগে নামাজ তো দেখি নামাজ বলে কাকে রোজা না আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালন কর্তা জি মানে তো এটাই আচ্ছা আল্লাহ পাকের যে প্রশংসা করলাম প্রশংসা দেখে হয় না না দেখে হয় না দেখে গোলাপ বাগানে ফুল ফুটলো না কি সুন্দর গোলাপ ফুল কি সুন্দর গোলাপ ফুল আপনাকে চালাক বলবে না বোকা বলবে বোকা বলবে তাহলে গোলাপ ফুল হলেই তো বলবে কি সুন্দর গোলাপ ফুল নিয়ে শুনছে না কি খুশবু তাই না তাহলে ফুল দেখেছেন খুশবু অনুভব করছেন তবেই তো প্রশংসা করছেন তো আল্লাহকে দেখেননি কেন প্রশংসা করছেন তাহলে কি করব না নিশ্চয়ই করব দেখে করব ইয়ানে আমাকে আল্লাহ বানিয়েছে এটাই তো আল্লাহর প্রশংসা আমার ওলি মুর্শিদ পেয়েছি আমার রাস্তা পেয়ে গেছি আল্লাহ ওয়ালা ওলি তো এটাই তো আমার প্রশংসা আল্লাহর ওলির চেহারাকে দিলের মধ্যে রেখে নামাজ পড়বে এটাই তো আল্লাহর প্রশংসা জি হায় 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 আল্লাহকে না দেখে প্রশংসা হয় না সব বস্তু ছেলে হলে বারে খোকা হয়েছে কি সুন্দর টকটকে ছেলে এখনো আসেনি আট মাসে মায়ের হাসপাতালে রয়েছে জিম তো এখন বলছে কি ছেলে সুন্দর রে টুকটু বলে কোথায় ছেলে বলে তো পেটের মধ্যে আছে হামলে বলে পাগল নাকি জীবনে বোধ হয় ছেলে পাসনি বউ পাসনি বলছিস আবার ছেলে হবে কি মেয়ে হবে কি কি হবে তার ঠিক নেই কি জি হলে প্রশংসা ঠিক না বেঠিক তো প্রশংসা আল্লাহকে দেখে হয় তো আল্লাহকে দেখিনি তো কি হবে আল্লাহর কায়নাত যে সৃষ্টি হয়েছে এটা এমনি এমনি হয়নি যেখানেই আছে সৃষ্টি সেখানেই আছে স্রষ্টা ঠিক না বেঠিক অতএব সৃষ্টিকে দেখে আল্লাহর অনুভব হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তোমার জি আবার আমি যখন পৃথিবীতে আসিনি ছ মাস মায়ের হামেলে আছি মায়ের বুকে আমার জন্য তুমি রেজেক পাঠিয়েছো তাই তুমি সারা জাহানের পালন কর্তা হায় হায় জি আর রহমান রহিম বড় দয়ালু দয়াবান তুমি আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করে মুহাম্মাদী সুরতে পৃথিবীর মধ্যে আনিয়ে আমি কিছু না জানলেও জমিনের মধ্যে আমাকে তোমার জন্য একটা সাজদা করিয়ে দাও জোরে বলেন প্রত্যেক ছেলে যখন হয় নিম্নমুখী হয়ে জমিনে মাথায় পড়ে ঠিক না বেঠিক আবার মাথা পড়ে তো পড়ে মায়ের পা যেদিকে সেদিকে মাথা পড়ে আল্লাহ বলছে শোন আমার সাজদা করবি তোর মা যে কষ্ট করেছে তার পায়ের দিকে তোর মাথা ঝুঁকিয়ে তোর মায়ের তাজমি সেদাটাও করিয়ে দিল কোন গায়রুল্লাহর কাছে মাথা ঝুঁকালে যদি সেরে খায় তো মলিবি সাহেব তুমি যখন হয়েছো মাকে জিজ্ঞেস করো উপর দিকে মুখ করে হয়েছিল না নিচের দিকে মুখ করে হয়েছে প্র্যাকটিক্যাল এসো
আরে কে করেছে, বাপও করেনি মাও করেনি, করিয়েছে তো আল্লাহ। তাহলে আল্লাহ তো পা আগে বের করতে পারতো, জি। আর যদি উপর দিকে মুখ করে বেরে হারাম যেটা বলবে, মায়ের ইজ্জত দেখতে তো বেরোচ্ছে, ঠিক না বেটা, নিম্নমুখী। তাহলে ফর্মুলা কি? আল্লাহ প্র্যাকটিক্যাল দেখে বলছি যে আমার সৃষ্টিকে নিয়ে রিসার্চ করো, আমার সৃষ্টিকে নিয়ে রিসার্চ করো। আরে সৃষ্টিকে নিয়ে গবেষণা করব তার আগে তো আমি কিভাবে এসেছি এটা গবেষণা করি। আমি এসেছি তো ভূতলে মাথা রেখেছি সর্বপ্রথম আল্লাহ, আমি মাসুম নাদান। তো তুই মাসুম নাদান হলে কি হবে? আমি আল্লাহ, আমার হক আছে তোকে জমিনে যে পাঠাচ্ছি, সারা জাহানের কায়নাতের মালিক আমি আল্লাহ, আমার জন্য সেজদা কর আর তোর মায়ের পায়ও মাথা ঢুকে তাজিনি কর। ভাই ভুল কথা বললাম? মা বন্ধু এখানে আছে, আমিও মায়ের ছেলে, ঠিক না বেটি? যারা জানে না বিবির কাছে গিয়ে জেনে নেবেন, জি। এই আল্লাহ পাকের কর্তৃত্ব না নিজেদের মধ্যে কিছু আছে, আমাদের কোনো হাতে আছে ওইটা? তো শেরেকের ফাতোয়া দিতে গিয়ে কে হলো, কে মুশরিক হলো? গায়রুল্লাহর কাছে মাথা ঠেকলে যদি শেরেক, তো তুমি মোল্লা নিজে এসেই তো মায়ের পায়ে মাথা ঠেকেছে, তুমি তো শেরেক করেই এসেছে, তুমি তো নিজেই মুশরিক। হ্যাঁ, তাহলে তোমার আল্লাহ করিয়েছে, তাহলে আল্লাহ যখন করিয়েছে তাহলে আর শেরেক যে গুণা করে বড় গুণা করে, তাহলে আল্লাহ বড় গুণা করেছে, তাহলে আল্লাহকে মুশরিক বলছো? যত রকমের ফাতোয়া দিতে যায় আর আল্লাহকেও ছাড়ে না, ফাতোয়া আল্লাহর দিকে চলে যায়, ঠিক না বেটি? আমার কথা মাথায় ঢুকতেছে না? বুঝাতে অসুবিধা হচ্ছে আমার? সোজা বোঝাবার চেষ্টা করছি, কারণ এটা নতুন এলাকা, এত ভাইটিয়াল কথা বোধ হয় এখানে হয়নি। আমি অন্যান্য জায়গায় যাই তো তাদের যে রৌনক উৎসাহ জোশ সেটা দেখে বুঝতে পারি ওয়াসন আব্বাস। আর এখানে এই ধরনের কিছু টপিক বা লজিক হিকমতপূর্ণ কথাবার্তা খুব কম শুনেছেন এটা আমার মনে হচ্ছে, জানি না কতটা, মাফ করবেন, কারণ যেন মনে হয় একটা ওয়েটিং ওয়েট পড়ছে, ভার পড়ছে, তাই ভালো করে বোঝার চেষ্টা করছেন। মাশাআল্লাহ, আপনারা সবাই শ্রোতা মণ্ডলী শুনছেন গর করে, যে কারণে আমি মাঝে মাঝে আবার একটু জাগাচ্ছি ছেড়ে ছেড়ে, যে একবারে ডুবে গেলে ফের আমার কথা মাথার উপরে চলে যাবে। কেন না, একটা কথাকে নিয়ে ভাববেন তো দশটা কথা মাথার উপরে চলে যাবে। ভাবার কাজ আপনাদের নয়, শোনার কাজ আমি ভাবিয়ে দেবো ইনশাল্লাহ, জি। ভাইরা আমার, তো আগে শেরেক বেদাতের খবর না জেনে আমি তো এলাম নামাজ পড়তে, জি। তাহলে আর রহমানুর রহিম তিনি প্রমাণ হলো দয়ালু দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক। এই যে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমার হাত যদি কেউ চায় 5 লাখ টাকা দিয়ে আমি দেবো, কেন? আমি গরিব তো, খেটে খুটে খাই, মজুরি করে সারা জীবন মজুরি খেটে খাবো, হাত দেবো না। যখনই ঝগড়া হবে বিবি বলবে হাত কাটা, বেশি মুখ দেখাসনি, একটা হাত দিয়ে বসে আছিস, 5 লাখ টাকা কদিন চলবে? একটা চোখ যদি চাই 10 লাখ টাকা দেবে, দেবেন দেবেন না? একটা পা যদি চায় 10 লাখ টাকা দেবে, দেবেন? সারা জীবন আপনি মজুর খেটে খান, গরিব হয়ে থাকেন, কিন্তু ল্যাংড়া হয়ে থাকতে ইচ্ছে নাই, এক কানা এক চোখওয়ালা চক্ষু কানা হয়ে থাকার ইচ্ছা নাই, ঠিক না বেটি? কান কাটা হয়ে থাকার ইচ্ছা নাই, ঠিক না বেটি? পুরো অঙ্গ ওজুদের মূল্য দেখেছেন কত? কিডনি যদি 10 লাখ টাকাতে দেবেন বলে একটা কিডনি দিলে এটা যদি খারাপ হয়ে যায়, একটা খারাপ হলে একটা ভালো তাহলে বাঁচবো, এটা দিয়ে দেবো, এটা যদি খারাপ হয়ে যায় তো আমি আর বাঁচবো না, দেবে? দেবে না, আপন জন হলে দেবে, যে বাবা আমি মরে যাই ঠিক আছে আমার ছেলে বাঁচুক, সেটা আলাদা কথা, সে মহব্বতের ব্যাপার। ও ভাইজান, তাহলে বোঝা গেল মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ কত দলতমান বিল্ডিং করেছে। এই বিল্ডিংটার দাম কত? মানুষের মাথা থেকে পা পর্যন্ত বিল্ডিংয়ের দাম দিতে পারবে পৃথিবীর কেউ? তাহলে এই বিল্ডিং এত দলতওয়ালা, আপনি নামাজ পড়ছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আপনারা ভাই কলেমা নামাজ রোজা হজ বলেন, কত নম্বরে যাকাত? হ্যাঁ, 5 নম্বরে কলেমা, গর করুন, কলেমা শরীয়তের ভাষায় কি? কলেমা নামাজ রোজা হজ যাকাত। তার মানে হজ আগে করতে হবে তারপরে যাকাত দাও। তো হজ করুক না করুক কমসে কম হিসাবে কিন্তু যাচ্ছে কোথায়? না, রোজার রোজা মাসেই যাকাত, ঠিক না বেটি? রোজা মাসে ঈদের আগেই যাকাত, ঠিক না বেটি? তাহলে অন্তত 5 না গেলেও 4 আছে, জি। হজের ক্ষমতা তো সকলের নেই, যার যেমন ক্ষমতা যাকাত দেবে 40 টাকায় 1 টাকা দেবে যাকাত, জি। তাহলে এবারে বোঝা গেল কলেমা নামাজ রোজা যাকাত হজ
থাকলে হবে না থাকলে না হবে ঠিক না। আচ্ছা ভাই তাহলে যাকাত চার নম্বরে গেল, আর আপনাকে কি বলছে কলেমার পরে নামাজ, কোরআন কি বলছে ঈমান আনার পরে নামাজ, জি আকিমুস সালাত নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত যাকাত দাও, তাহলে নামাজের পরে কোরআন বলছে যাকাত দিচ্ছে, কোন নামাজ কোন যাকাত। আরে শরীয়তে দাওলতের যাকাত রোজা মাসে, কিন্তু তরিকাতে আল্লাহওয়ালা জানিয়ে দিয়েছে তোমার মধ্যে দেহ নাফস রুহু দাওলতওয়ালা বিল্ডিং বানিয়েছি, এই দেহকে নিয়ে তুমি যখন নামাজ করছো এই দেহের এই নাফসের যাকাত দাও। তো এর যাকাত দিতে গেলে যাকাত শেখানেওয়ালা দেনেওয়ালা আল্লাহওয়ালা যারা যারা লুকুতে আছে সর্বদাই তাদেরকে কি জানতে হবে ঠিক না বেঠিক। যদি এ থেকে না হয় নামাজ হচ্ছে যাকাত না দেয় কবুল হবে, বলে এসব ঘুরানো কথা প্যাঁচপুচ, ঠিক আছে বাবা ছেড়ে দিলাম। এবারে আসি ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনারই সাহায্য প্রার্থী, আপনার কাছেই সাহায্য চাইছি, মানে ওখানে আর কেউ নাই আপনারই ইবাদত করি আপনারই সাহায্য প্রার্থী, আপনি ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই, একবারে অনিরল আল্লাহ। জি কি মুসিবত পড়ল বুঝতে পারেন না, ভালো অবস্থায় বেশ পাঞ্জাবি আতর গোলাপ খুশবু লাগিয়ে নামাজ পড়তে গেলুম জুম্মার দিনে, এসে গোশ ভাত খাবো বিরিয়ানি খাবো, যে যেমন ভালো মন্দ করেছে কিজি, সবটা একটা জুম্মার দিন, ঈদের দিন, ঈদের থেকেও বড় দিন জি, ঈদের নামাজ ওয়াজিব জুম্মার নামাজ ফরজ জি, হ্যাঁ তো জুম্মার নামাজ পড়তে গিয়ে কি মুসিবতে পড়লেন, আল্লাহ তোমার ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থী, আরে সাহায্য তখন চাই যখন মুসিবতে পড়ে, না গর করলেন না, তো নামাজে কি মুসিবত এলো, হ্যাঁ না বুঝতে পারছেন না বুঝতে পারছেন না, মুসিবত কি, কিসের মুসিবত, যে আল্লাহ আমরা 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 আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই, তো মুসিবতটা কি, না মুসিবত এইটাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো, এটার নাম মুসিবত কি জি, তখন আমি এখন হেদায়েত হইনি মুসিবত বুঝা গেল না, হেদায়েত হইনি তাই আল্লাহকে বলছি আমাদিগকে সহজ সরল পথে পরিচালিত করো হেদায়েত করো। আচ্ছা ভাই মরণ পর্যন্ত এইভাবে বলবো তো নামাজ পড়তে পড়ার সময়, তাহলে সারা জীবন যদি বলি আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো হেদায়েত করো হেদায়েত করো, হেদায়েত হইনি বলেই তো হেদায়েত করো, যদি আল্লাহ হেদায়েত করে দেয় তারপরে যদি বলি আল্লাহ হেদায়েত করো মারবে না পুরস্কার দেবে, মা খেতে দাও খেতে দাও খেতে দাও, এক থালা ভাত দিয়ে দিল খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বলছি মা খেতে দাও খেতে দাও, মা এসে দু থাপ্পড় মেরে বলছে বিরক্ত করছিস ঠাট্টা করছিস, এক থালা ভাত খেলি আর লিবি না লবো না পেট ভরে গেছে, ফের বলছিস খেতে দাও, বলে আল্লাহ গো তুমি কত দয়ালু তোমাকে রোজ বলি হেদায়েত করো হেদায়েত করো, তুমি জীবনে মা আমাকে কোনোদিন দুইদিন করোনি তাড়াওনি মসজিদ থেকে বের করোনি, ই আমার কেমন মা, একবার চেয়েছি খেতে পেট ভরে গেছে, দুবার চাইলাম খেতে দাও থাপ্পড় মারলো, মা ভালো না আল্লাহ ভালো, কিছু কোনটা ভালো, দুটোই ভালো না, ওই জন্য কিছু বলছেন না না বুঝার হেরফের হচ্ছে আশ্চর্য। এই জন্যে আল্লাহ আল্লাহরা কোনোদিন বলে না হেদায়াত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের মালিক আমাদেরকে সোজা পথে হেদায়তে রাখো, হেদায়ত হয়ে গেছি যেন গুমরা না হয়ে যায় হেদায়তে রাখো, যারা বলেন ওলি যারা পেয়ে যায় হেদায়ত হয়ে গেছে কিন্তু হেদায়তে রাখো, যেন দাজ্জাল এসে এই হেদায়ত থেকে না সরিয়ে নেয় দূরে না করে দেয়, আর যদি বলি চালাও তাহলে মনে হয় কোনো নামাজই আল্লাহ কবুল করেনি তারপরে বলছি হেদায়ত করো,
আল্লাহ সোজা পথে হেদায়েত করো, তার মানে যত হেদায়েত করো ফের পরে রক্ত এসে বলছি। ও নিজে প্রমাণ দিচ্ছি, জোহরের নামাজে বলেছি কবুল হয়নি, আসরের নামাজে বলছি হেদায়েত করো, আসরের নামাজ ছেড়ে দিয়ে মগরবে নামাজে বলছি তার মানে আসর কবুল হয়নি, ফের মগরবে এসে বলছি। নিজেই প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ এখনো আমাকে হেদায়েত করেনি, তাই হেদায়েত চাইছি। তো বলতে বলতে মরতে মরতে মরেই গেলি, হেদায়েত হলি না গুমরাহে মরলি। জি নামাজ, নামাজ, নামাজ ফার্সি ভাষা, সংস্কৃতে নামস্তং। জি সংস্কৃতে নামস্তং মানে নত হয়ে যাওয়া। কার কাছে? আল্লাহকে তো দেখতে পায়নি, আল্লাহর ওলির কাছে নিজেকে নত হয়ে যাওয়ার নামই নামাজ। জি নামাজ, নামাজ। তার প্রমাণ দিয়ে দিচ্ছি, বড় ভাই দিয়াল কেউ বলবে সেরে কথা বলে গেছে, প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রমাণ দেবো না বন্ধ করবো? প্রমাণ নিয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিওকে সোজা পথে হেদায়েত রাখো। কাকে চাইলাম? আচ্ছা সোজা পথ বহু পথ না একটা পথ? একটাই পথ। কার পথ? আল্লাহর পথ। আল্লাহর পথ তো সুরা আনামে আল্লাহ বলছেন 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলছেন ইয়াকিনান, ইয়াকিনান এই সোজা পথ আমার পথ। জোরে বলেন। আল্লাহ বলছেন এই হাজা, এই আমি যদি বলি ওই দূরে হবে, এই বললে সামনে হবে, মানে আমি সামনেকে দেখাচ্ছি। ও আন্না হাজা সিরাতি, এটাই আমার পথ, এটাই আমার পথ, ইয়াকিনান এটাই আমার পথ। আল্লাহ বলছেন এটাই। আল্লাহকে কে দেখতে পায় যে তার এটা বুঝবে? আল্লাহকে কে দেখতে পায় যে আল্লাহ বলছি এটাই এটাই? আল্লাহকে কেউ দেখতে পেয়েছে তো এটা বুঝবো কি করে? আল্লাহকে তো আগে দেখি। আমি যদি বলি ভাই এটাই আমার, তাহলে আমাকে দেখবেন তবে তো এটা বুঝবেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছি এই পথটা আমার, এই পথ আমার, ওই নয় এই পথ আমার, তা আল্লাহকে দেখবো তবে তো এই পথ বুঝবো। ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার পথ, ফাত্তাবিউ ফরান অনুসরণ করো। পথ মানে রাস্তা তো? জি রাস্তার অনুসরণ হয় না, রাস্তায় চলা হয়। তা আল্লাহ বলছে অনুসরণ করো। অনুসরণ কার হয়? যে ভাই আপনি কোন জায়গায় যাবেন? না আমি কলস যাব। ওই যে ব্যক্তিটি যাচ্ছে ওনার পেছনে পেছনে চলে যান, বা যে যাচ্ছে তাকে বলো ভাই নিয়ে যাও তো, ঠিক আছে ভাই আমি যেমন যাচ্ছি আপনি আমাকে অনুসরণ করুন, উনিও বাইক আমিও বাইক, তাহলে আমি তো ওনাকে অনুসরণ করব। তাহলে কোন ব্যক্তি আমাকে ওই মঞ্জিল পর্যন্ত গেলে তার অনুসরণ করার নাম তার পিছনে পিছনে যাওয়া, ঠিক না বেটি? আর আল্লাহ বলছে এটাই আমার পথ, সোজা পথ, ফরান অনুসরণ করো, ত্বরান্বিত অনুসরণ করো, এই রাস্তার অনুসরণ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের যে বানানো রাস্তা, এই রাস্তা এই রাস্তার মতো নয়, আল্লাহর বানানো রাস্তা চলাফেরা করে, আল্লাহর বানানো রাস্তা হাতে ধরে নিয়ে যায়, আল্লাহর বানানো রাস্তা সে আমাদেরকে চাপিয়ে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যায়। এই জোরে বলেন। জি কোরআন বক্সে দেওয়ার জন্য আগে বলেছি না, বোঝার জন্য। জি তো সেই পথ কোনটা? আল্লাহর পথ। তো আল্লাহ নিয়ে যাবে, আল্লাহর অনুসরণ করব, তাই তো বললাম এহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত রাখো। কার কাছে চাইলাম? তুমি আল্লাহ পথ দেখালে, তোমার পথে আমরা, তোমার পথে আমরা থাকতে চাই, আমাদেরকে হেদায়েতে রাখো, হেদায়েতে করো, ঠিক তো? কিন্তু আবার কি বললাম, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত যারা করে, ফাতোয়া কি শিরক? হ্যাঁ সূরা আল কাহফের শেষে বলছে ওমা ইউশরিক বিল্লাহি, সূরা আল কাহফের শেষে আল্লাহ পাক বলছেন যে
ভালো লাগছে তো সবাই? সূরা আল কাফে আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতে কাউকে শরীক করো না। জি, আমার ইবাদতে কাউকে শরীক করো না। কাউকে শরীক করা মানে গায়রুল্লাহকে, কেন আল্লাহ ছাড়া আর কি আছে? আর আল্লাহ ছাড়া যদি কাউকে শরীক করি, শিরক হয়ে যাবে। আর ওই নামাজ শিরক হয়ে গেলে নামাজ কবুল হবে না, মুশরিক হয়ে যাবে। তো আল্লাহ ছাড়া কাউকে শরীক করা যাবে না। এই যদি কোরআন পড়ে এত কিছু শিখে নামাজে দাঁড়ালাম, মৌলভী সাহেব এইবার তুমি তো নিজেই বলছো এহদিনাস, ভাই গ মাথা এদিক ওদিক ঘোরাবেন না, খুব ভাইটিয়াল কথাই যাচ্ছি, আমি সুরসার দিনই কেন, যাতে সহজে বুঝি আসি। কোরআনের আয়াতে সুরসার দিলে মাথায় ঢুকবে না, শুনিদি তালে রয়ে যাবে, তাই ভালো করে বোঝার চেষ্টা করুন। এই তো বললাম যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করুন আল্লাহর ইবাদতে, এটাই তো সকলের কথা। অনেক পীরেরও কথা আছে, ওসব খাঁটি পীর নয়, যারা বলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। হাজি আল্লাহর সঙ্গে যখন যখন কাউকে যখন শরীক করো না, তো নামাজে যে দরুদ পড়ি নবী আর আলে নবী, আল্লাহর সঙ্গে নামাজে শরীক হলো না হয়নি? তো যদি হয় শেরেক হবে। আমার মনে হয় যারা বলে ওরা বোধহয় দরুদ পড়ে না, বুঝলেন? কেন ওটা চুপি চুপি তো বোধহয় ছেড়ে দেয়, তা নাহলে বলে কি করে, ভেবে দেখে না। আচ্ছা দরুদ নাই পড়ুক, এখান থেকে বাঁচবে কোথায়? সূরা ফাতিহা তো জোরে বলে ফরজ নামাজে, জি বলতেই তো হবে, না পড়লে নামাজই হবে না। জি এই তো বললাম, আল্লাহ তোমারই ইবাদত করি, কারুর ইবাদত করি না, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, তাই জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, সোজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বেশ তো ভালো, ভদ্রলোকের বেটা বুঝতে না পারলে আদমের বেটা কপাল ফাটা, ভালো তো বললি, ফের আবার কি বলতে যাচ্ছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহ গো তুমি আমাকে সোজা পথে চালাও, সোজা পথে চালাও, বলতে বলতে তোর মাথার ভীমরুতি কি ধরলো বল, এখন আবার বলে ফেললি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও। কেন আল্লাহ তোমার পথে চালাও বলতে বলতে ফের ঘুরিয়ে বলছি, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। বলো আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, তারা আল্লাহ না গায়রুল্লাহ বল না রে মোল্লা? হ্যাঁ ও ভাইজান বুঝতে পারছেন? আরে সূরা ফাতিহার যাদের ইলম নাই, জ্ঞান নাই, হায়রে কমবখত হারামি, কত ফতোয়া দিয়ে তুই মাজিবি বাঁচতে পারবি না? বাপ আদমকে ফতোয়া দিয়ে বসলি, নবীকে ফতোয়া দিয়ে বসলি, এমনকি আল্লাহকে ফতোয়া দিয়ে বসলি, তোর ফতোয়া কদিন টিকবে? আবার রাখ তোর ফতোয়ার ঝুলি। বল, এটা তো তুমিও বলনি, তো কি আল্লাহ বলতে বলেছে তোমাকে? আল্লাহ বলতে বলেছে সূরা ফাতিহা, মানে আল্লাহ বলছে কি পড়বো না নামাজে, সূরা ফাতিহা পড়। জি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে কাদের উপরে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতওয়ালা কারা বলে দেবো? আরে যাদের অসিলায় তোমার বাপের দোয়া কবুল হয়েছিল, সেই নিয়ামতওয়ালা হলো মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন। আর আলীওয়ালা গোসুল আজম হাসান হোসেনি খাজা গরিব নওয়াজ সিলসিলায় যে যে ওলি ধরেছে, এই ওলি আল্লাহ আম্বিয়া আল্লাহরা হলেন নিয়ামতওয়ালা। অর্থাৎ আল্লাহ বলছে আমি আমাকে আমি তো সর্বময় আছি, কিন্তু যেখানে ওলি আছে আমি আল্লাহ সেখানে আসি। অতএব যে ওলিকে ধরে নিল সে আমার পথে সোজা পথ ধরে নিল। ও ওলির সঙ্গে যতক্ষণ কানেকশন রাখবে মরণ পর্যন্ত দায়েমি নামাজে আছে, সর্বদা নামাজে আছে। জি কথা বোঝা গেল? তার মানে বোঝা গেল যে নিয়ামতওয়ালা যাদেরকে আল্লাহ বানিয়েছে, পুরস্কৃত আল্লাহ যাদেরকে বানিয়েছে, অনুগ্রহওয়ালা যাদের উপরে আল্লাহ করেছে, আল্লাহ যাদেরকে মনোনীত করেছে, আল্লাহ যাদেরকে মনোনয়ন পত্র দিয়েছে, আল্লাহ যাদেরকে বেছে নিয়েছে, তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তারা হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। অতএব তাদের পথে যাওয়াটাই হলো আল্লাহর পথ। অতএব এখানে শেরেকের ফতোয়া দিয়ে বাঁচলি কোথায়? জি
তাহলে আমরা তো সূরা ফাতিহা মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক আমরা আল্লাহ বলছেন নামাজ পড়, তাহলে বোঝা গেল ওলির দিকে, গওসের দিকে, খাজার দিকে, নবীর দিকে, আলীর দিকে, হাসানের দিকে, হোসেনের দিকে যাওয়ার জন্য নামাজ হলো সব থেকে বড় ওসিলা। তাহলে আমরা ওসিলা ধরে নিয়েছি, নামাজি আছি, তোরা নামাজ পড়েও জাহান্নামি বেনামাজি আছিস। কি শয়তান কত নামাজ পড়েছে জি, কিন্তু যেই আদমকে সেজদা করতে বলেছে আল্লাহর ইবাদত করতে, শয়তান কোনোদিন অস্বীকার করেনি, করেছে নাকি? এখনো আল্লাহকে মানে নামাজ পড়ে, প্রমাণ? ও ভাই কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ান, বলে কেন না? ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে, তার মানে শয়তানও জায়গা খুঁজছে নামাজ পড়বে জি, ঠিক না? শয়তানের জায়গা খুঁজছে নামাজ পড়বে। আজি সেই শয়তান আল্লাহর ইবাদত করে করে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল, বড় ডিগ্রিওয়ালা হয়ে গেল, আজকেও বড় বড় ডিগ্রি ডিগ্রি বড় বড় ডিগ্রিওয়ালা মৌলবী। হায় হায় কি ডিগ্রি কি ডিগ্রি, আজ আজিল বড় ডিগ্রি, এত বড় ডিগ্রি, ফেরেশতাদের ওস্তাদ, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষা দিত, ডিগ্রিওয়ালা মৌলবী, আজাজিল মাস্টার টিচার, জাহান্নামী, আর আজাজিলের সাগরে ফেরেশতারা জান্নাতি জি, ফেরেশতারা মকবুল, ওস্তাদ ডিগ্রিওয়ালা মারদুদ, তো মর গয়া মারদুদ, উসকে লিয়ে না ফাতিহা দরুদ। তো যারা বলে ফাতিহা দরুদ চলবে না, তার মানে বুঝেন আমার দূত কিজি, যারা বলে ফাতিহা দরুদ চলবে নি শিরিক, তাহলে বুঝে না ওরা মরদুত। কেন জিসকা মর গয়া মরদুত, উসকে লিয়ে না ফাতিহা না দরুদ জি, আর হাম মকবুল হ্যায় হামারে লিয়ে ফাতিহা ভি হ্যায় দরুদ ভি হ্যায় জি। কার করছে না, ভাল লাগছে না? হ্যাঁ ভাই জান, ও ভাই জান, নিয়ামত ওয়ালা দলিলটা দিয়ে দিই, মুখে বললে হবে না, ওই ফেরেশতাদের বড় ওস্তাদ ডিগ্রিওয়ালা, বড় বড় ডিগ্রি মৌলবী, তাদের ভায়া টু ভায়া দল জি, হায় হায়, সে চ্যালেঞ্জ করছে আল্লাহর সঙ্গে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক হুকুম করেছে ফেরেশতাদেরকে সেজদা করতে কাকে? আদমকে। হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুমকে তর্ক করলো, সব মানলো, সবাই সেজদা করলো, কথা বলেন আজাজিল করলো না, তাহলে যার হুকুম মানে না তার সঙ্গে তো তার দুশ্মনী হবে, কিন্তু শয়তানের সঙ্গে আল্লাহর কি দুশ্মনী চলছে? বলেন বলেন, চলছে? আল্লাহর সঙ্গে দুশ্মনী আছে? শয়তান কি করে নেবে আল্লাহ, আল্লাহর কি করে নেবে? আর সাজিমকে ভেঙে দেবে নাকি, না পায়া খুলে দেবে জি? না বুঝতে পারছেন না, মনে হয় বিরক্ত বোধ হচ্ছে, রাত হয়ে গেছে জি। তো শয়তানের সঙ্গে আল্লাহর দুশ্মনী নেই, আল্লাহ হুকুম করলো সাজদা কর আদমকে, সবাই করলো, শয়তান করলো না, দুশ্মনী শয়তান কার সঙ্গে করছে? আদমের সঙ্গে, আদমের বেটাদের সঙ্গে, ঠিক না বেটে? এই ঘর করেন, তাহলে হুকুম দিল আল্লাহ, আমি বলি আল্লাহ তুমি হুকুম করলে আদমকে সাজদা করাতে, কিন্তু সে করলো না, এ তো দুশ্মনী তোমার সঙ্গে করে না, এ তো আমার বাবা আদমের সঙ্গে করেছে, আমাদের সঙ্গে করতে চলেছে, বাঁচার উপায় কি, বাঁচার উপায় কি, কি করে বাঁচবো? বলে তোর বাপ যেমন বেঁচেছে তুইও তেমন বাঁচার রাস্তা করে নে, জোরে বলেন। তা আমার বাপ কি অবস্থায় গেছিল? আচ্ছা বলেন, শয়তান যদি আবার পলসি করে কিভাবে ঢুকেছে, ও টপিকে যাচ্ছি না, শয়তান আবার বিতাড়িত হয়েছিল, আবার ঢুকেছে, বলে আমি ওর জন্য বিতাড়িত হয়েছি, কিন্তু যেমন করে ঢুকতে হবে, ফুসরি ওকেও বের করে আনবো, কারণ আমি বেরিয়েছি ওই জান্নাত থেকে, ওকেও বের করে আনবো। তো ঢুকে গেল, মা হাওয়াকে দিয়ে পলসি করে গন্ধম খাইয়ে দিল, বের করে আনলো, তাহলে বাপের কাছেও ক্ষমতা গেল, আদমের কাছেও ক্ষমতা গেল, মা হাওয়ার কাছেও ক্ষমতা গেল, শয়তানের দখল বাবা আদম পর্যন্ত চললো, কিন্তু সে শয়তান নিজেই স্বীকার করছে, সূরা আল হিজরের সাদ হচ্ছে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়ালাউয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন।
শয়তান বলছে আল্লাহকে হে প্রভু হে আমার মালিক হে আমার আল্লাহ যার কারণে যার জন্য আমি গোমরা হয়েছি বিতাড়িত হয়েছি ধ্বংস হয়েছি তার আগে শয়তান ক্ষমতা চেয়ে নিয়েছে আল্লাহর কাছে আল্লাহ বলে কি তুমি আমাকে বরবাদ করে দিচ্ছ কিছু দেবে না সাসপেন্ড করেছে তো তাহলে কি আগেকার টিএ ফিএ সব বেকার যাবে মায়নাটা না বলে না তো যেগুলো আছে বকেয়া বল কী চাস বলে আমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সময় দাও বলে দিলাম ভাইটিয়াল কথা বলছি ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সব দিন কথা বলেন একটু শুনেন আগে বলেছি আলোচনা করলে কথা একটা চলে যাবে মাথার উপর দিয়ে কথাগুলো মূল্য আছে যদি আপনারা প্রথম শুনছেন ভালো লাগে না রেকর্ডিং থাকলে বারবার শুনবেন নিশ্চয়ই ভালো লাগবে আপনি নিজেই বলবেন তো ভাইজান তো বলছে তোকে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দিল না আচ্ছা বলে আল্লাহ আর একটা জিনিস বলে কি বলে যার কারণে গোমরা হয়েছি তার বংশধরদের আগে পিছে ডাইনে বাঁয়ে শিরা উপশিরা রক্তের বিন্দু বিন্দু ক্ষমতা দিতে হবে বলে কেন না গোমরা করব দিলাম শত্রুকে আল্লাহ মৌকা দিল জি আমাদের কাছে গোমরাহ করার জন্য আল্লাহ মৌকা দিল আল্লাহ কি দুশ্মনি করল করেনি তো না আল্লাহর একটা পরীক্ষা আছে জি হ্যাঁ পরীক্ষা আছে বুঝতে না পারলেই তো কপাল ফাটা কি করবে আদমের বেটা মৌকা যে তোমার বাপ যেমন বেঁচেছে তুমিও বাঁচার রাস্তা করো সে খেটেছে সে মজুরি চাইছে দিলাম শয়তান বললে আমি আর ছাড়বো না তখনই চ্যালেঞ্জ করছে হে প্রভু যার কারণে আমি বরবাদ হয়েছি যার কারণে আমি গোমরা হয়েছি আমিও জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমার শোভনীয়তা দেখাবো যে শোভনীয়তা দেখে ফেরেশতা দরস্তাদ হয়েছিলাম তার মানে নামাজ রোজা হজ যাকাত কিছু নামাজ টামাজ তসবিহ তেলাওয়াত করে যেভাবে উঠেছি ওই শোভনীয়তা দেখি তার মানে নামাজি নামাজ পড়ে ফাঁকা থাকলে শয়তানটাকে কি জন্য না গোমরা করবে কি গো শোভনীয়তা হাজি আচ্ছা বলুন তো আজকে অলির দুশ্মন বেনামাজি না নামাজি এটা শোভনীয়তা হায় হায় আচ্ছা অলির দুশ্মন বেশিরভাগ মৌলবি না সাধারণ লোক তাহলে মৌলবি পাগড়ি টুপি জুব্বা শোভনীয়তা তাহলে শয়তান শোভনীয়তা দেখাচ্ছে আর তাহলে কি এরা শয়তান কোরআন পাকে বলা হয়েছে যাদের মধ্যে অলির দুশ্মনী পাওয়া যাবে তারা হলো শয়তানের আওলাদ আচ্ছা শয়তানের বিয়ে হয়েছিল তা আওলাদ কি করে হলো বলে আবু জাহেল যে নবী নাম রেখেছে আবু জাহেল মানে জাহেলের বাপ তা আজকে যারা জাহেল পয়দা হয়েছে তাদের কি জন্ম দিয়েছে আবু জাহেল তার মানে কি বোঝা গেল মূর্খামি শিক্ষিতের গাধার প্রমাণ হলে ও যে আবু জাহেল ওরই মতো এরা জাহেল হবে শয়তানি ক্রিয়া যার মধ্যে পাওয়া যাবে ওরাই হলো শয়তানের আওলাদ বোঝা গেল কথাটা হ্যাঁ তোর মতো আমি শয়তান দেখিনি বলে আমি শয়তান বলে হ্যাঁ তোর শয়তানি ক্রিয়া দেখতে পাচ্ছি তো শয়তান ক্রিয়া শয়তান কোনো ব্যক্তি বিশেষ নাম নয় শয়তান হচ্ছে ফেল ক্রিয়ার নাম তো শয়তান শোভনীয়তাতে কি করবে না আমি আদমের বংশধরকে সবাইকে গুমরাহ করে ছাড়ব কিন্তু তোমার কিছু খালেজ বান্দা আছে তাদের ব্যতীত খালেজ বান্দা ব্যতীত তার মানে শয়তান নিজেই স্বীকার করছে সবকে গুমরাহ করব খালেস কিছু বান্দা তাদের ব্যতীত তাহলে আদমকে যখন গুমরাহ করে পৃথিবীতে বের করে এনেছে যদি শয়তান মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেনকে গুমরাহ করে দিতে পারত তাহলে আদমকে অশিলা নিতে অশিলা বানাতেন না অর্থাৎ শয়তান মুহাম্মদ আলী মুহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন বড় ইমাম গোস খাজাদের কাছে শয়তান যেতে পারবে না অলিদের কাছে যেতে পারবে না এরাই হলো আল্লাহর খালেস বান্দা আর এই খালেস বান্দাদের সঙ্গে যাতে যোগ স্থাপন হয়ে যাবে শয়তান তাদের কাছে যেতে পারবে না গসের সঙ্গে খাজার সঙ্গে সিলসিলায় আলিয়া সিলসিলা হাসানিয়া হুসাইনিয়াদের সঙ্গে যাদের কানেকশন জুড়ে যাবে কারণ আমি গসিয়া মুরিদ খাজা সিলসিলায় মুরিদ তা আমাকে গোমরা করা মানে আমার পীর কি দেখে নেবে নাকি মারবে কুদরতি হাত দিয়ে এক থাপ্পড় শয়তান কোন জমলে গিয়ে পড়বে তা ঠিক আছে জি এই জন্য গাউস পাক বলছেন একা থেকো না
যখন থাকবে দুজন থাকবে, একা থাকলে শয়তান আসবে গ্রাস করবে, দুজন থাকলে শয়তান আসতে পারবে না। তো কি দুজন? স্বামী স্ত্রী কে দুজন? পীর আর মুরিদ। জোরে বলেন, পীর আর মুর্শিদ। অতএব যে মুরিদ তার মুর্শিদের শরণাপন্ন হয়ে থাকবে সেখানে শয়তান কোনো প্রকার সুযোগই পাবে না, বলে বাবা ই এমন ইমাম ধরে বসে আছে আমাকে জ্বালিয়ে দেবে। কথা বুঝলেন না? তো এই হলো সিরাতাল মুস্তাকিমের পরেই সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ কি বলছেন সজাপথের কি প্রমাণ? যে আল্লাহ, শয়তান বলছে আল্লাহ তোমার ওই খালেদ বান্দাগণ ব্যতীত সবাইকে গুমরাহ করব। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ক্বাল হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আরে শয়তান, আরে ওই ওই যাদেরকে নিয়ামত দিয়েছি না ওটাই তো হলো আমার নিকট পর্যন্ত আসার সোজা পথ। জোরে বলেন, তার মানে আল্লাহ পাঞ্জেতন বারো ইমাম আওলাদে রসুল হালেবাতে রসুল আওলাদে গস আওলাদে খাজাদেরকে নিয়ে আল্লাহ বলছে এই হলো এই হলো। তার মানে এই মানে কি বলছে? যে এরা যেখানে আমি আল্লাহ সেখানে, আমি এটাই হলো সোজা পথ। ওলি আল্লাহ হলো সোজা পথ। জোরে বলেন। আর টপিক বাড়াবো না, এবার শেষের দিকে যাব। তো ওলি আল্লাহদের ক্ষমতাটা কি? ওলি আল্লাহ বলে কাকে? উলিদের নজর, উলিদের নজর কিরকম নজর? আপনার আমার মতো নজর? জি, আপনার আমার মতো নজর নাই গো। একজন ওলি খামাখামি কুয়া থেকে বালতি বালতি পানি তুলছেন আর ছিটাচ্ছেন। লোকেরা বলছে হুজুর আপনি এভাবে পানি ছিটাচ্ছেন কেন? বলে আমি কারু ঘরকে ঠান্ডা করছি, তোমাদের কি জ্বালা, যাও তোমরা যে কাজে যাবে। পরের দিনকে সেই মুরিদ এসে বলছে হুজুর আমার ঘর পুরো জ্বলে ছারখার হয়ে যেত, জানি না কোত্থেকে কে যেন পানি ছিটাচ্ছে, আর পানি ছিটাতে আমার ঘর ঠান্ডা হয়ে গেল, আগুন নিভে গেল, সব সামান বেঁচে গেল। জোরে বলেন। সে ছিল তার মুরিদ। জোরে বলেন না, সে ছিল তার মুরিদ। গাউসুল আজম পিরান পীর দস্তে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাবালক বালিকা, মেয়ে মানুষ মুরিদ নি, খুব প্রেমিক, বয়স পাকের ধ্যানে থাকেন। তো তখনকার যুগে তো আজকে যেমন টয়লেট ফোরের বাড়ির সামনে হয়েছে, তখনকার যুগে ছিল না। পাহাড়ের কিনারায় মাঠের ধারে নদীর ধারে যে করতে না, বেশ কি আমাদের জামানায় কিছুদিন আগে হয়েছে, ঠিক না? তো তখনকার সেই কবে, আজ থেকে হাজার বছর পূর্বেকার কথা বলছি হাজি। তো তখনকার যুগে ওই পাহাড়ের ধারে নদীর ধারে, তো গস পাকের মরিনি পাহাড়ের ধারে প্রাতের কাজ সারতে গিয়েছে। এ একটা লুচ্চা সর্বদাই ওর দিকে ফলো করতো, সুযোগ পায় না, দেখছে গিয়েছে, ঠিক ও ফিরে আসবে, এও গিয়ে সেই রাস্তায় তাক লাগিয়েছে। এবার তাকে জবরদস্তি আক্রমণ করার চেষ্টা করছে। বেচারা তো সকালবেলা ভোরেরবেলা বাঁচার কোনো উপায় নেই, ফাঁকা জায়গা, কাকে ডাকবে? গসপাক মাদ্রাসার সামনে উজু করতেছিলেন, খড়মটা পাশে রেখে এই খড়মটাকে ছুঁড়ে দিলেন, দুটো খড়মই ছুটে গিয়ে তার মাথায় ডিগে তাপার মতো বাজিয়ে বাজিয়ে পুরো তাকে মেরে দিলেন। গসপাকের সেই মুরিদ বুঝতে পেরেছেন তো আমার পীর মুর্শিদের খড়ম, সোহান আল্লাহ চিনতে পেরেছে বারবার যায়। খড়ম দুটিকে মাথায় করে নিয়ে এসে বলছে হুজুর এই নেন আপনার খড়ম। তো সবাই তখন বুঝতে পারলো, এখানে যারা দেখেছিল হুজুর হঠাৎ করে খড়ম ছুঁড়ে মারলেন কেন, কিন্তু তার পরক্ষণে কিছুক্ষণ পরেই দেখতে পেল যে বুঝতে পারলো যে গসপাক এই জন্যই ছুঁড়ে মেরেছিলেন। কিছু অলির কিছু কাজ আমরা দেখি বুঝতে পারিনি, কিন্তু কোথাও না কোথাও উনি কিছু করছেন, ঠিক না বেটে? হাজি হায় হায় হায়, এসব অলিদের কারিশমা। হাজি পৃথ্বীরাজ যখন পানি বয়কট করে দিল, খাজা বলছি আরে এজিদের বাচ্চা, পৃথ্বীরাজকে এজিদের বাচ্চা বলছে জি, তাহলে এজিদের বাচ্চা মানে পৃথ্বীরাজের কাজটা হলো এজিদের মতো, ঠিক না? এই জন্য এজিদের বাচ্চা, সত্যি তো পৃথ্বীরাজকে জন্ম দেয়নি। তো এজিদের বাচ্চা বলছে না আরে তুই আমার পানি বন্ধ করবি, হ্যাঁ আরে তুই আওলাদে হোসেনের পানি বন্ধ করবি, কসম খোদার আমি যদি এই খাজা গরিব নওয়াজ যে মঈনুদ্দিন, হ্যাঁ ইমাম হোসেন যে ঘরায় সবার হতেন, সেই দুলদুলে সবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলার নালের ধুলার আমি মঈনুদ্দিন নয় রে, তবুও যদি আমি কারবালায় কাল থাকতাম আঙুলের খোঁচা মেরে
করে দিলে পানির নহর বয়ে যেত, তুই ইবনে হুসাইনের পানি বন্ধ করবি? ওরে শোন 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 এদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি রে? তুই কি এটা কারবালা পেয়েছিস? হ্যাঁ, যে কারবালা আমাকে সবর করতে হবে, এখানে আমার সবরের কাজ নাই, এখানে নবী পাঠিয়েছে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন তো। বলছে খাদেমকে বলেন, যাও খাদেম পাড়ে চুলে উঠে যাও, গিয়ে বলো নাই দিক নদীর ধারে যেতে, সাগর ধারে যেতে, গিয়ে বলো পানি তুজকো খজা পিয়া বোলা রহি হ্যায়, যা বলেছে শুধু আনা সাগরের পানি নাই, পুরা রাজস্থানের কোপ কুয়া আনা সাগর এমনকি পানি জাতীয় যা যা পানি ছিল নোংরা পাক না পাক সব পানি লোটাই ঢুকে গেল। আচ্ছা বলুন, ওই পানি তিন দিন ছিল, ওই পানি উজু করেছেন পান করেছেন, তাহলে মনি সাহেব কি বাঁচতে পারবে? কোনটা পানি পাকা কোনটা না পাক, কোনটা গুহের পানি কোনটা আনসাগরের পানি? কিন্তু ওলিরা জানে কোনটা পাকার কোনটা মা না পাক। আবার যখন পিতৃরাজ অন্যায় স্বীকার করলো, পানি বলছে গিয়ে ঢেলে দে, যেই ঢেলে দিল যেখানকার পানি সেখানকার চলে গেল। পাক আর না পাক করার অধিকার ওলিরা রাখে, ঠিক না বেটা? দেখ তো, যদি পানি পাক না পাক এক জায়গায় রেখে না পাক আর পাক যেখানে চলে যেতে পারে, তো আপনারা আমার যে ভিতরে না পাক আছে ওলিরা দূর করতে পারে। আওলাদে রাসূলের নূরি ছিটে ফোঁটা নিয়ে এসে আমাদের মধ্যে পাক পাকিজা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গাউসুল আজম পিরান পিদাস থেকে আব্দুল কাদের জিলানির একটি ঘটনা বলে আমি আমার তাকরির শেষ করতে চলেছি। তো একটা পার করে দিলাম, তিন ঘন্টা প্রায় হয়ে গেল না? বাবা কি ওয়াজ করেছি, আমার তো মনে হয় কিছুই করিনি, সব টপিক রয়ে গেছে, তিন ঘন্টা শেষ হয়ে গেল। তো ভাই আমার একটা টপিক বলে দিই, গস পাকের যখন স্বর্ণাপন্নি নুরানি মাজমা গাউসুল আজম পিরানপীর দাস্তগীর জামানাতে একজন বড় ঘরের রাজপুত মানে জমিদার ঘরের বাস মানে সওদাগরি করত, ব্যবসা বড়, একটাই মাত্র সন্তান, লেখাপড়ায় টাউটরা, জি কোয়ালিফিকেশন থাকতে পারে অনেক কিছু কিন্তু ইসলামী জ্ঞান নেই, দিনের ইলেম নেই, বিবি করেছে একবারে কোরআন শরীফ পড়া আগেকার যুগে কেন, এখন দেখবেন হ্যাগো মা কোরআন শরীফ পড়া আছে তো বউ দেখতে গেলে, কিন্তু যে জিজ্ঞেস করছে তার বেটা কোরআন শরীফের ধারে কাছে উনি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ঠিক না বেঠিক জ্ঞান আছে? এ কমবক জানলো না যে আমি কোরআন শরীফ পড়া মেয়ে খুঁজতেছি, আমার ছেলে কোরআন শরীফ পড়তে জানে তো, হ্যাগো সোনাবানের পুঁথির উপরে কোরআন শরীফ রাখা যায় কিন্তু কোরআন শরীফের উপরে সোনাবানের পুঁথি রাখা যায়? হ্যাঁ, কিন্তু নিজের ছেলে সোনাবানের পুঁথিও নয়, পুরে একবারে আমির খান হয়ে বসে আছে, ঠিক না বেঠিক? এমন পন প্যান্ট পরে চুস ফেটে ফেটে যেন ফোঁড়া বেরিয়ে যায়, ঠিক না বেঠিক? হাসি দাঁড়িয়ে পেচ্ছাপ করে বসতে পারে না, তার আবার বিয়ের বৌমা খুঁজতে গিয়ে বলছে কনসি পড়া আছে তো, ভাবলো না আমার ছেলেকে পড়েছি। তো এইরকম ধরনের একটা মেয়ে জ্ঞানী মেয়েকে বিয়ে করেছে হাফেজা আলেমা মেয়ে, আল্লাহ আমার বাপ গরিব তাই এ ধনীওয়ালা বলে আমার মতো আলেমা হাফেজা মেয়েকে একটা এরকম লালটু পাল্টুর সঙ্গে বিয়ে দিল, যে না ধর্মের কিছু বুঝে না ধর্মের ধ বুঝে, কী করে একে আল্লাহ হেদাত করবে? বারবার দোয়া করে, কাঁদে, তা যদি নামাজ পড়ে তার জন্য দোয়া করে, যখন কোনো আসর হচ্ছে না তাকে বলছি, বিবি যখন কাঁদছে স্বামী এসে বলছে তুমি এত কাঁদো কেন গো, সবাই তো নামাজ পড়ে, কেউ তো তো কাঁদেনি, বলে আমি তোমার জন্য কাঁদি। আমার জন্য কাঁদো কেন, আমার কী অভাব? বলে তোমার একটা জিনিস বিরাট অভাব। বলে কেন, তুমি কি আমাকে ভালোবাসো? বলে খুব ভালোবাসি, আমার জন্য জান দিতে পারবে? বলে হ্যাঁ, তোমার গায়ে কেউ অপমান করলে আমি ছেড়ে দেবো, মরবো, মরে যাব, তোমাকে বাঁচাবার চেষ্টা করবো। তাহলে এত মহব্বতের স্বামী, তুমি কাল জাহান্নামায় যাবে, আমি জান্নাতে যাব, এই জন্য কাঁদছি। বলে কেন, তুমি দিন ধর্ম কিছু বুঝো নি, যারা দিন ধর্ম পালন করেনি, আল্লাহকে মানেন রাসূলকে মানেনি, দিন ধর্ম পালন করেন, তারা জাহান্নামায় যাবে। আমি দিন ধর্ম পালন করি, তুমি কি বলতে চাও আমি দিন ধর্ম না পালন করি তোমার সঙ্গে জাহান্নামে? বললে না না, তুমি করো। বললে না তুমি করো, বললে না এখানে আমরা দুজন সেখানে দুজন হবে না, পাপি জাহান্নামে যাবে, নেকিকার জান্নাতে যাবে। তো তুমি তো নেকি করো নি, তুমি কোনো পীর ধরো না গো, কোনো অলি ধরো না। বড় সুন্দর করে জ্ঞান দিল, বেচারা মনের দুঃখে কিছু আর বলেনি, বুঝলেন ঘুমোচ্ছে। সত্যি তো একই কথা, কদিন বাঁচবো? সবাই মরে গেছে, দাদু মরে গেছে, বাবা মরবে, আমিও মরবো। এ বেচারা মনের দুঃখে দেখছে বিবি ঘুমোচ্ছে, একটা লুঙ্গি একটা গামছা একটা জায়নামাজ নিয়ে বেরিয়ে পড়েছে। নাম ছিল ডাকনাম, জি কালু, ডাকনাম তার কালু। বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ে কোথায় যাবে কোথায় যাবে, একবারে গস পাকের খানকা শরীফে গিয়ে পৌঁছেছে।
নিয়ত করে এসেছে গওস পাক যদি আমাকে কোরআনে হেফজ না করায় আমি আর বাড়ি ফিরব না। জি আমার বিবি হাফেজা ও উদাহরণ দিয়েছে, তোমাদের ঘরে কোরআন শরীফ আছে, সব বইয়ের উপরে সব বই রাখে, কোরআন শরীফের অন্য বই রাখা যাবে না, কোরআন শরীফের কোরআন শরীফ থাকবে। তো আমি কোরআনের হাফেজা, বলো তুমি কি কোরআন শরীফের হাফেজ? তুমি তো আমার উপরে থাকো। এটা খুব জোর লেগেছে সেন্টিমেন্টে, তো ভেবে নিয়েছে যতক্ষণ পর্যন্ত আমি এই বুড়ো এই বয়সে কি আমায় মাসায় ভর্তি করাবে, কিভাবে পড়বো কিছুই বুঝি না। যা গস পাকে তো অনেক নাম শুনেছি, কেরামত শুনেছি, ওনার খানকাতে যাই, তো ওনার খানকাতে গিয়ে বসে আছে, গস পাকে যদি দয়া হয় তো হাফেজ হবো, তবে যাবো, না হলে যাবো না। এই বলে রাত্রিটা কেটে গেল। কেটে যাওয়ার পরে যেই ফজরের আজান হলো, ফজরের আজান হওয়াতে ও বেচারা কি করেছে যেন গস পাককে দেখতে পায়, তার চেহারাখানা দেখি, কেন এখনকার মসজিদের ইমামরা কাতার ভেঙে কেটে কেটে যায়, তখনকার মসজিদ ছিল ইমামরা মেহরাবের পাশ দিয়ে ঢুকে যায়, নামাজের পাশ দিয়ে যাবে না, আবার নামাজ পড়ে মেহরাবের পাশ দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। তো গস পাককে দেখবো একবার নুরানি চেহারা, এই আসানি আগের কাতারে ডান দিকে বসে আছে, সুন্নাত নামাজ পড়ে নিয়েছে, গস পাক এসে গেলেন, সুন্নাত ফরজ নামাজের একামত শুরু হয়ে গেল, যেই নামাজ তাকবীর আওলা শুরু হয়ে গেল, নামাজ সব দাঁড়িয়ে গেছে। সেই দিনকে গাউসুল আজম পিরান পেদাস থেকে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাদের দিকে তাকায় গস পা, সেদিন সকল মুক্তাদির মুখমণ্ডলের দিকে তাকালেন, আবার বাঁদিকে সালাম ফেরালেন, বাঁদিকে সালাম ফেরাবার পর নামাজ সমাপ্ত করে দোয়া খায়ের করলেন, বেটা এখানে এসো, ডাকলেন ইশারা করে, বলো শুরু করো কোরআন শরীফ। যেই গস পাক দিলেন তো পুরোপুরি শুরু করলো, হুজুর সমাপ্ত করে দিলেন, হুজুর কি করে হলো? বলে আমি তুমি নিয়ত করে এসেছো, আমি খবর পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, অলির অন্তর আল্লাহর আরশ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান অলি জেনে গেছেন যে তুমি যদি হাফেজা না হাফেজ না হও তাহলে তুমি বাড়ি যাবে না, তোমার বিবি আমার কাছে ফরিয়াদ জানাচ্ছে, গাউসুল আজম জামানার ওলি আমার স্বামী কোথায় আমাকে না বলে চলে গেছে, যখন তাহাজ্জুদ পড়তে উঠে দেখে স্বামী বিছানায় নাই, তো গাউসুল আজম আমাকে জানিয়েছে, গাউসুল আজম আমার স্বামী যেখানে থাক না কেন আগামী কালকের মধ্যে ফিরিয়ে দেবেন, না হলে আমি মাথা ঠুকে ঠুকে হয়তো মারা যাব। আমার স্বামী নিশ্চয়ই আমার কথা বড় দুঃখ পেয়েছে, বড় ভারপ্রাপ্ত হয়েছে, তাই পাঠিয়ে দেবেন, না হলে আমি কি করে মুখ দেখাবো, মাকে কি জবাব দেবো, শাশুড়িকে কি জবাব দেবো, শ্বশুরকে কি জবাব দেবো, অশান্তি হবে, আমার স্বামীকে হারিয়ে দিয়েছি, আমার কথাই কোথায় কি করে বসবে, হাজার রকমের চিন্তার জন্য এদিকে দোয়া করেছে, ওদিকে গাউসুল আজম বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই। এই বলে গাউস পাক যখন নামাজের সালাম ফেরালেন, আর নুরানি করানোওয়ালা নুরানি চেহারা নিয়ে যেই ওর দিকে তাকিয়েছে অমনি দৃষ্টি উভয়ের দিকে পড়ে গেছে, যেই পড়েছে বিসমিল্লাহ থেকে সুরা নাস পর্যন্ত পরিপূর্ণ হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। কেজি ওলি আল্লাহরা সব পারে, সে সোপেছে ওই মন দিয়ে, আমরা চেয়েছি আমরা গেলে হুজুর বাড়ি যাব, এখন থাকো না হুজুর কাজ আছে, তো কতটা দেবে গা, যাবেন নিজের ইচ্ছায়, হুজুরের ইচ্ছাতে আসবেন তাহলে পাবেন, ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আওলাদে আলী, আওলাদে ফাতেমা, আওলাদে হাসানি হোসাইনি, গাউসুল আজমের সিলসিলাতে ওলিয়ে মকবুলের যে আমরা সরাটা মানুষ, তার কদমের থেকে যেন ইমানে আমলে কায়েম আতা করেন, সিরাতে মুসলিমদের কায়েম রাখেন, বলুন সকলে আমিন। এবং সকল রকমের দাজ্জাল মুশরিক ফেতনা ফাসাদকারীদের থেকে যেন আমাদের ইমানকে বাঁচিয়ে রাখেন, ওলিদের সাদকাতে আল্লাহ যেন আমাদের তামামে দোয়াকে কবুল করেন, বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।